তার আগেই তুমি নিজের হাতে আইন তুলে নিয়ে এমনই ভুল করেছো। সেই ভুলের মাশুল ভাবি আর আশাকে দিতে হচ্ছে। কি হয়েছে আমার ভাবি আর বোনের? ইন্সপেক্টর জাফর তোমাকে না পেয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। জাফরের এত বড় সাহস, আজ আমি ওকে। দাঁড়াও আকাশ, তুই ভুলে যাচ্ছ কেন? পৃথিবীর কোনো দেশে কোনো সমাজে উত্তেজিত হয়ে পুলিশের সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। পুলিশের সাথে লড়তে হলে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে আইনের মাধ্যমে লড়তে হবে। কিন্তু আঙ্কেল, সে তো অনেক সময়ের ব্যাপার, আর তত সময় পর্যন্ত আমার বোন আমার ভাবি সেই ছোট্ট কাছায় দুঃসহ যন্ত্রণায় কষ্ট করবে, নীরবে দুচোখ দিয়ে অশ্রু ঝরাবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আকাশ, আকাশ লোহা লোহাকে কাটে, জহর জহরকে দমন করে। ওই বদমাশ ইন্সপেক্টর মির্জাফরের অসৎ শক্তিকেও আইনের মাধ্যমে ধ্বংস করতে হবে। আমি যাব, তুমি শান্ত হও, ধৈর্য ধরো। যে করি হোক, আমি তাদেরকে ছাড়িয়ে আনবই। ভাবি, অনেক কষ্ট হচ্ছে, আর তো পারছি না। কি যে করি, চলো। এই যে ভাই, শুনুন। কি? ও ও একটু। ও আচ্ছা আচ্ছা, এসো। চলো। জি। ওই যে টয়লেট, যাও। তোমাকে ছেড়ে দেব, তোমার ভাবিকেও ছেড়ে দেব, তোমরা দুজন মিলে বাসায় চলে যাবে, বিনিময়ে শুধু পাঁচটা মিনিট আমার সাথে। এই যে পুলিশ ভাই, একটু দেখেন না, ও চিৎকার করছে কেন? প্লিজ একটু দেখেন না। শুরু